Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. La, 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 la. এত সুন্দর গন্ধ। এই নিন স্যার, খান খান, আনন্দ করে খান। আনন্দের সাথেই খাবো। খান স্যার। বিছানা স্যার, ওখানেই লাগিয়ে দিচ্ছি, আসা যাওয়ার কষ্ট হবে না আপনার। আরে কোথায় গেলে আমার প্রীতিমা? হাই হাই আঙ্কেল, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ আঙ্কেল, আমি তো একদম ভুলে গেছিলাম। এই নাও তোমার উপহার। আঙ্কেল, এবার তো এটা প্রমাণ হলো যে আপনি অন্যদের জন্য যাই হন, কিন্তু আমার জন্য আপনি একজন ভালো 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 আঙ্কেল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর দ্য গিফট। সুখে থাকো মা, ভালো থাকো। তোমার এই আঙ্কেলকে পাগলই থাকতে দাও মা, সবাই যা ভাববার তা ভাবুক। হ্যাপি বার্থডে। বাই আঙ্কেল। প্রিয়া, এত সকালে তোমায় গিফটকে দিয়ে গেছে? দেখো না ড্যাডি, যাকে সারা দুনিয়া পাগল বলে উনি আজকে আমার বার্থডে মনে রেখেছে, আর আজ উনি আমার জন্য উপহারও নিয়ে এসেছেন। আর তোমার তো মনেই নেই, মনে নেই। আই এম সরি মা, ভুল হয়ে গেছে। আই এম সরি, আই এম সরি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার প্রীতি। আমাকে কি কি জিনিস কিনে দেবে? তুমি যা চাইবে তাই কিনে দেবো, চলো আমার সাথে। তাই দেবে? হ্যাঁ বলো, আমার সুন্দর মেয়ের কি উপহার চাই? ড্যাডি, প্রথমে তুমি প্রমিস করো আমি যা চাইবো তাই তুমি দেবে। প্রমিস প্রমিস প্রমিস, তুমি চেয়ে দেখো তো। আচ্ছা ড্যাডি, একটা কথা বলো, ওই আঙ্কেল পাগল কি করে হয়ে গেল? এটা কি কোনো উপহার হলো? এই জেনে তুমি কি করবে? তোমাকে যখনই জিজ্ঞেস করি তুমি এড়িয়ে যাও, কিন্তু এবার আমাকে বলতেই হবে। ঠিক আছে, বলছি বলছি, এসো। এটা আজ থেকে 20-21 বছর আগের কথা। যাকে তুমি পাগল ভাবছ ও এই শহরের অনেক বড় লোক ছিল, শেঠ ধর্মচন্দ্র। নিজের স্ত্রী আর 3 সন্তানের সাথে সুখে ছিল। হঠাৎ করে ওর পুরনো 3 বন্ধু রঞ্জিৎ, নাগর আর পীতাম্বর এসে ওদের সুখের সংসারে প্রবেশ করল। নমস্কার বৌদি। না না, ধর্মচাঁদ বাবু ঘরে আছেন? আপনারা কি? আমরা ওনার পুরনো বন্ধু, নারবি থেকে আসছি। হ্যাঁ আচ্ছা, আপনারা বসুন, আমি ওনাকে ডেকে পাঠাচ্ছি। যাও তো তোমরা বাবাকে ডেকে নিয়ে এসো। এখানে আছি মাম্মি। পীতাম্বর, হ্যাঁ নাগর, হ্যাঁ এ তো সত্যিই খুব ধনী লোক। হ্যাঁ বন্ধু, আমরা কবে ধনী হব? আরে আমরা হব এই দিনের পর। হ্যাঁ চল বস বস। গুড ইভিনিং স্যার। আজ এই 3 জন একসঙ্গে এখানে?
স্যার স্যার উই আর সরি, আমরা এখানে এসে কষ্ট দিচ্ছি। আসলে ব্যাপারটা হলো একটা খুব বড় ডিলের প্রপোজাল নিয়ে এসেছি, তাই আপনার সঙ্গে দেখা করার। কিসের ডিল? আপনি 1 আরব টাকা লাগালে 8 দিন পর 4 আরব টাকা পাবেন। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। আপনার বসুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। বলুন, সেটা কি? হেরোইনের ডিল। ও আচ্ছা। হ্যাঁ স্যার। মানে পার্টি আমাদের সাথে ডিল করবে যদি আপনি আমাদের সাথে থাকেন। আপনারা যখনই আমার এখানে আসেন, আমার কাছে শুধু আফিং, চরস, গাঁজা, কোকেন, হেরোইন এর কথাই বলেন। আপনারা এটা কি করে ভাবলেন যে আমি আপনাদের অসৎ পথের সাথী হব? এটা তো ভাববার কি আছে? কারণ কদিন আগেও আপনি আমাদের সাথী ছিলেন, আর আজ আপনি হিন্দুস্তানের একজন ধনী ব্যক্তি। তা ঠিক, কিন্তু এটা আমার সততার পরিশ্রমের ফল। ধর্মচাঁদ মশাই, আমরাও অনেক সৎ হতে চাই, আপনার মতো ধনী হবার ইচ্ছে রাখি। শুধু একবার আমাদেরকে 1 আরব টাকা ফাইন্যান্স করে দিন। ধর্মচাঁদ বাবু, আমাদের বন্ধুত্বের তাগিদে। দেখুন, ধর্মচাঁদ তার বন্ধুর তাগিদে অনেক কিছু করতে পারে, যতই টাকা লাগে খরচা করতে পারে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিন্তু অসৎ কাজের জন্য আমার কাছে 1 পয়সাও নেই। ধর্মচাঁদ বাবু, এটা আমাদের শেষ ডিল। একবার টাকা আয় করে নেওয়ার পর এই অসৎ পথের দিকে আমরা মুখ ফিরিয়েও তাকাবো না। অসৎ পথের টাকা খানিকটা কুকুরের মুখে মাংসের হাড়ের মতন, একবার তার স্বাদ পেয়ে গেলে কুকুর তাকে ছাড়ে না, জীবতেই থাকে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? কুকুর? বুঝে গেছি ধর্মচাঁদ বাবু, বন্ধুদের মধ্যে এমন গালাগালি চলতে থাকে তো আমি জানি। এটা গালি নয় রঞ্জিত বাবু, একটা উদাহরণ দিই। উদাহরণ? ও ধর্মচাঁদ বাবু, একটা উদাহরণ আমার ভীষণ ভাবে মনে আছে। সব কুকুরের দিন বদলে রঞ্জিত, শাট ইওর মাউথ আপ, গেট আউট ফ্রম হিয়ার। গেট আউট? আপনি ঠিক করছেন না? ঠিক করছি না বেটি করছি সেটা আমি বুঝবো। একটা কথা মনে রাখবেন, আপনার মতো ফালতু বাজে লোক আমার মতো ভদ্রলোকের সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করবেন না। আই সে গেট আউট। এর ইংরেজি বের করতে হবে, চলো। তারপর কি হলো? যখন ধর্মচাঁদ ওই তিনজনের সঙ্গে অসৎ ব্যবসায় হাত মেলাতে চাননি, তখন ওই তিনজনকে ধ্বংস করা স্থির করল। একদিন একদিন যখন ধর্মচাঁদ নিজের ব্যবসার জন্য শহরের বাইরে গিয়েছিলেন, তখন ওই সময় তিনজন মিলে ওর সম্পত্তির উপর দখল করে নিল, আর ওনার তিনজন ছেলেকে বন্দী করে নিল। আর ধর্মচাঁদ শহরে ফিরে এলেন, তখন নিজের ঘরের অবস্থা বদলে গেছে। What the hell is going on? এই নাও, এসব কি হচ্ছে? কি চলছে? তুমি দেখতে পাচ্ছ না কি চলছে? বুঝতে পাচ্ছ না? এদেরকে আমরা স্বাগত জানাচ্ছি, যার দ্বারা আর তোমার সাহায্যে 1 আরব টাকা ডিল করতে যাচ্ছি। ডিল? হ্যাঁ। কোথাকার ডিল? কিসের ডিল? আর এই সব লোকজন কারা? আরে আরে বলো না তুমি। আরে আপনি ওনাকে চেনেন না? এই হচ্ছে মিস্টার জ্যাকসন, কোকেন ব্যবসার সম্রাটিনী। সম্রাটিনী? হ্যাঁ। বিষ বিক্রি করার ক্রিমিনাল এই লোক। আমি এখনই পুলিশ কমিশনারকে ডাকছি, আর তোমাদের সবাইকে সারা জীবনের জন্য হাজতে থাকার ব্যবস্থা করছি। কর, কমিশনারকে ফোন কর। ওদিকে কমিশনারের ফোনে ঘন্টি বাজবে, আর এদিকে এই রিমোটে এর বোতাম টিপে দেব। ওইদিকে দেখ, ওই গ্লাসের পেছনে তোর বউ বাচ্চারা, চারিদিকে বারুদ ছড়ানো আছে। এই বোতামটা টিপবো। এবার এর বোতামটা টেপো, কারণ এই হারামজাদার দানা দরকার, আমরা কত হারামি। আপনারা এরকম করবেন না, আপনাদের ইচ্ছেটা কি বলুন? নিজের বউ বাচ্চাকে বাঁচানোর জন্য কি করতে পারবি তুই বল? আমি সবকিছু করতে পারি,
দেখো আমার ছেলে আমার হৃদয়ের টুকরো, আমি আমি আমার সম্পত্তি তোমাদের তিনজনকে ভাগ করে দিতে পারি। আমার বাচ্চাদের ছেড়ে দাও, আমার বাচ্চাদের ছেড়ে দাও। আমি এই ডিল তো কি হচ্ছে বড় ডিল করতে পারি তোমাদের সঙ্গে। আরে ভেরি গুড ভেরি গুড পার্টনার, আমরা জানতাম তুই সব কিছু করবি। এই কাগজে তো একটা সই করে দে, তাহলে আমরা তোর ছেলে স্ত্রীকে ছেড়ে দেবো। আমি সই করে দিচ্ছি, হ্যাঁ আমি সই করে দিচ্ছি, তাড়াতাড়ি কর তো। এই নাও এই নাও, এখানে একটা কর। দেখ আমি কি করি। হ্যাঁ এই দেখ, পরে আমাদের সাথে শত্রুতা করবে না, তাই সাপের আগে সাপুরিকে শেষ করে দিলাম। সাপুরেকে শেষ করে দিয়েছি, সাপুরেকে শেষ করে দিয়েছি, সাপুরেকে শেষ করে দিয়েছি, সাপুরেকে শেষ করে দিয়েছি, সাপুরেকে শেষ করে দিয়েছি। এই ধাক্কা সহ্য করতে পারেনি মনে হচ্ছে। শেষ করে দিয়েছি, ও নো ড্যাডি। হ্যাঁ মা, ওই সময় আমার পোস্টিং পাঞ্জাবে ছিল, তাই আমি ওনার কোনো সাহায্য করতে পারিনি। অনেকদিন পর যখন আমি কিছু কাজের জন্য এখানে আসি, তখন ধরমচাঁদ একটা পাগলের রূপ নিয়ে আমার কাছে আসে। ততদিনে ওই তিনজন বদমাশ লোকগুলো তাদের সমস্ত প্রমাণ মুছে দিয়েছিল। সেই থেকে ধর্মচন্দ্র এই তিনজনের প্রতিশোধ নেবার জন্য এখনো পর্যন্ত এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। Also think he needs to go back home and get a few lessons from his mother. Oppo, disturb kena korcho, match ta dekhte dao na. For the maximum chakka he's gone even into the city. Wow. ছক্কা ছক্কা, এবার দেখবে আমাদের গাঙ্গুলি একসঙ্গে ছটা ছক্কা মারবে। ছটা ছক্কা একসাথে ধরো। হ্যাঁ হ্যাঁ লাগাও। ঠিক আছে, যদি গাঙ্গুলি ছক্কা মারে তবে তুমি আমাকে কিস করবে, আর যদি না মারে তবে আমি তোমাকে কিস করবো। ওকে ওকে ওকে। বেশ গাঙ্গুলি, হারিয়ে দিলে আমায়, এবার তোমায় কিস দিতেই হবে। আমাদের সারা জীবনের আয় এর মধ্যে আছে দেবা। আর যদি মাল ঠিকভাবে পৌঁছে যায় তবে আমার আর তোমার সাত পুরুষ আরামে থাকবে। আচ্ছা এখন তোমার উপরই ভরসা দেবা। দেবা আপনাদের বিশ্বাস অটুট রাখার জন্য জীবনও দিতে পারে। গুড বাই।
সেদিন কোটি টাকার হীরে এই জন্য ফিরিয়ে দিয়েছিলাম যাতে কয়েকশো কোটি টাকার হীরে ফিরে পাই। কি বাবু, কি বুঝলে? আরে কিছু না দারোগা বাবু, এই একটু বেশ আমরা প্র্যাকটিস করছিলাম। প্র্যাকটিস করছিলে গভর্নমেন্টের সাথে? নিয়ে আসলাদের বেশি সেনা দিয়া অর্ধেক অর্ধেক করে নিলে ভালো হতো না? এখন তো সবকিছু গভর্নমেন্ট নিয়ে গেল।